গতকাল রাতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সুপ্রিম কোর্ট কিসে কিসে স্থগিতাদেশ দিয়েছে তো অনেকেরই ঘটনাগুলো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এই নিউজগুলো আমাদের ভুল মনে হচ্ছে যে কারণে আমি এখন থেকে আপনাদেরকে ভিডিও শুরুতে এক ঝলক দেখিয়ে দেব কোন সোর্স থেকে খবরগুলো আমরা পাচ্ছি মোটামুটি একটা প্রমাণযোগ্য সোর্স আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও শুরুতে যাতে করে আপনাদের ভিডিওর প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে তো চলুন আসল কথায় আমরা আসি অভিযোগ থাকলেও অভিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারণের সিদ্ধান্ত ঠিক ছিল না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট যেখানে আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে অপসারণ করতে হবে এবং গ্রেপ্তার করে ওর ব্যবস্থা নিতে হবে তার সঙ্গে সঙ্গে তদন্ত এবং উনি প্রাথমিকের দুশো জনের চাকরি বাতিল বলেই মোটামুটি বলেছিলেন সেই জায়গায় সুপ্রিম কোর্ট দিয়েছে সাময়িক স্থগিতাদেশ এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের চাকরি চলে গেছে বা তারা চাকরিতে পুনর্বহাল হয়ে গেছে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছে এটুকু মাথায় রাখবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিককে অপসারণ করেছিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ তো দিলই সেই সঙ্গে হাইকোর্টের সিদ্ধান্তের সমালোচনাও করলো প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেটের নিয়োগ সংক্রান্ত মামলায় মানিককে পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যান মানিক মানিক যখন সুপ্রিম কোর্টে গেল তার যুক্তি ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাকে অপসারণের একতিয়ারি নেই আদালতের এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম মামলাটি ওঠে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায় বহাল রাখলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন মানিক মঙ্গলবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ আপাতত গেল মানিকের পক্ষেই মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেই জানিয়ে দেয় যে মানিককে তার পদ থেকে অপসারণ করার যে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট তা ঠিক ছিল না টেট দুর্নীতিতে মানিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিককে অপসারণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্ট অভিজিতের ওই সিদ্ধান্তেরই সমালোচনা করেছে শুধু তাই নয় মানিককে অপসারণ সহ কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ টেট মামলায় আর যা যা রায় দিয়েছিল সেই সব রায়ের ওপরই আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত মানিকের সম্পত্তির হিসাব সহ তার পারিবারিক সম্পত্তির হিসাবও হলফনামার আকারে হাইকোর্টে জমা দিতে বলেছিলেন বিচারপতি গাঙ্গুলি সুপ্রিম কোর্টের রায়ে এই নির্দেশও পড়ে গেল স্থগিতাদেশ পরবর্তী আপডেট জানাবো দর্শক সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে